সমাজে নানা অসঙ্গতির জন্য আজ স্কুলে যাবার পথটাও শিশুদের জন্য নিরাপদ নয়, যার প্রমাণ মিলছে খুলনার খালিশপুরের 10 নং ওয়ার্ডের একাধিক শিশু পরিবারগুলোতে। স্কুলে যাতায়াতের পথে কুচক্রি মাদক ব্যবসায়ী প্ররোচনায় এলাকার অনেক শিশু আজ মাদকাসক্ত। খুলনার মাদকাসক্ত শিশুদের নিয়ে দুরন্তের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে আজ দেখবে মাদকের করুণ থাবায় ঝরে পড়া একটি শিশুর গল্প। খুলনা থেকে এশামুল আলিফের পাঠানো প্রতিবেদন জানাচ্ছে আফিফা ফাইরুজ খান। একটু ভাবতো কতটা নিরুপায় হলে বাবা মা তার 13 বছরের সন্তানকে বদ্ধ ঘরে 1.5 বছর ধরে আটকে রাখতে পারে। জেলার খালিশপুরের 10 নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে পারভেজ পড়াশোনা করত 4th শ্রেণীতে। করতো এর জন্য বলা হচ্ছে যে 2 বছর ধরে তার পড়াশোনা বন্ধ। স্কুলে যাবার পথে ভাঙ্গারির দোকানে কাজ করা কিছু মাদকাসক্ত ছেলে ও মাদক ব্যবসায়ীর প্রলোভনে পারভেজ মাদকাসক্ত হয়ে পড়ে। পরবর্তীতে পারভেজ ছুরি চিন্তা শুরু করলে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হন। শিকল দিয়ে আটকে রাখছি কেন, যে ছেলে চলে যায়, ছেলের আমি ঘরে আমি আলগা রাখলে এক জায়গায় থেকে গেলে ছেলে হেন থাকে না, ঠিক হয়ে তার জায়গা মতো চলে যায়, নিশা করে জায়গায় চলে যায়। হ্যাঁ, আমার কথা মানে না, এই জন্য আমি বাধ্য হয়েছি সেগুলো আটকে রাখার জন্য। কিন্তু আমি এই ছেলেটার লেখাপড়া শিখেতাম তা আমার মনের আশাটা পূরণ হলো না। ওই রাস্তায় কিছু বাজে বলার সাথে আমার ছেলেটা ছোটোকাল থেকে মিশছে, এখন একটু বড় হওয়া দিচ্ছে, এখন ওই আপনার ওইখানে এই কাশীপুরে এক লোক আছে ওই দোকানে বেশি আড্ডা দেয়, বাঙ্গারির দোকান, ওর নাম আছে নুরু। ও অনেক পোলাপান পালে, টোকাই পোলাপান, সকালে টাকা পয়সা দিয়ে পাড়ায় টোকাইতে মানুষের বাসায় চুরি করতে লেগে, আর ওই আমার ছেলেটারও যোগ দিছে ওই সাথে। দিনমজুর বাবা শত চেষ্টা করেও ছেলেকে মাদকের হাত থেকে রেহাই করতে পারেনি। খালিশপুর রেল স্টেশনে মাদক ব্যবসায়ী প্রধান কেন্দ্র, মাদক নেবার জন্য টোকাইয়ের কাজ করতে পারভেজ। এমনকি এলাকার অনেক কন্যা শিশুও মাদকের ছোবলে পড়েছে। নিজেকে নিয়ে পারভেজ দুরন্ত খবরকে জানায়, আমি স্কুলে যেতাম, স্কুলের ব্যাগটা পোলাপানা কাছে দিয়ে আমি ওগির সাথে চলে যেতাম, বাজার ছেলেবেলার সাথে ওগির সাথে নেশা টেশা করতাম, রাস্তাঘাটে থাকতাম, ওই রাস্তাঘাটে ঘুমাইতাম। অবস্থা বিবেচনা করে এ ব্যাপারে আশু ব্যবস্থা নেওয়ার কথা বলেন জেলার প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার। আমাদের বাচ্চারা স্কুল থেকে সেরে যাচ্ছে এবং সেরে গিয়ে তারা বিভিন্ন অপরাধ জগতের সাথে তারা জড়িত থাকছে, এটা আসলেই দুঃখজনক ঘটনা। স্কুল ম্যানেজিং কমিটির একটা দায়িত্ব হলো স্কুলের পরিবেশটা যাতে সুন্দর থাকে এবং ওইখানে কোনো অপরাধী চক্র যাতে ইনভলভ না হতে পারে, অথবা এমন কোনো লোকজন ওখানে একটা আড্ডা না বসে যারা স্কুলের পরিবেশকে এবং বাচ্চাদেরকে মানে দূষিত করে ফেলে। অনেকদিন গৃহবন্দী থাকায় এখন মানসিকভাবেও বিপর্যস্ত ছোট্ট পারভেজ। মাদকের সচরাচর ব্যবহার যদি কঠোর হাতে দমন করা না হয় তবে দেশ থেকে হাজার পারভেজ এভাবেই ঝরে পড়বে। আফিফা ফাইরুজ খান, দুরন্ত ন্যাশনাল ডেস্ক, দিগন্ত টেলিভিশন।